প্রতি বছর ঈদ আসে, আবার ঈদ চলেও যায়। তবে অনেকের মনে প্রবাসীদের ঈদ সম্পর্কে প্রশ্ন থেকে যায়, তাই আজকে আমি নর্থ ইস্টের কুরবানি ঈদের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তবে ভিডিও শুরু করার আগে নর্থ ইংল্যান্ডবাসীর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই, ঠিকই ভাবছেন ভিউয়ার্স। সকাল হলেই দেশের মতো বিদেশের মাটিতেও সবাই দলে দলে নামাজ পড়তে বেরোয়। রৌদ্রোজ্জ্বল দিন থাকায় হাজার হাজার মুসল্লিরা যেমন খোলা মাঠে নামাজ পড়েছেন, তেমনি অনেকে মসজিদের ভেতরও নামাজ আদায় করেছেন। তারপর তো আপনারা জানেনই কুলাকুলির পালা। এবার আসি কুরবানির কথায়। এখানে কিন্তু কুরবানি দেশের মতো হয় না। যারা এখানে কুরবানি দেন তারা স্লাটার হাউসে অর্ডার করেন, তারপর স্লাটার হাউস থেকে ওই মাংস আসে দোকানে, দোকান থেকে পরে নিজ নিজ মাংস কালেক্ট করে নেন। সবার ঘরে ঘরে পাহাড়ি নাস্তা এবং অনেক খাবার দাবারের আয়োজন থাকলেও দেশের মতো কিন্তু ঈদের দিন এখানে এক বাড়ি পরে আরেক বাড়ি এভাবে ঘোরা হয় না। ঈদের দিন সবাই মিলে এক আত্মীয়র বাড়িতে দাওয়াত খেলে পরের দিন অন্য একজনের বাড়িতে, তারপরের দিন অন্য একজনের বাড়িতে, এভাবে ঈদের আমেজ তিন চার দিন বজায় রাখে। অনেকে আবার ঈদের দিন গার্ডেনে পার্টি রাখতে ভালোবাসেন, সেই সাথে বাচ্চাদের খেলাধুলার জন্য থাকে বাউন্সি ক্যাসেল। সব থেকে দুঃখের ব্যাপার হচ্ছে এখানে ঈদের দিন কোনো ছুটি থাকে না। ঈদের মাঠে সবাই হাসি খুশি থাকলেও বিকেল হলে সবাইকে ফিরতে হয় যার যার নিজের কাজে। তো ভিউয়ার্স, আমি এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।